হ্যালো স্ট্যান্ডার্ড টু এর ছেলে মেয়েরা, তোমরা প্রথমে সবুজ পাতা বইটা বের করো। বের করে 43 নম্বর পেজে যাও। দেখো আমাদের ঝড়ো হাওয়া পড়া হয়ে গিয়েছিল, তাই তো কোয়েশ্চেনগুলো আমরা করে নিয়েছি। এরপর নিচে যে অধ্যায়টা আছে সেটা কি পড়ব। তোমরা তাহলে প্রথমে বইটা বের করেছো, দেখো আমি পড়ছি, তোমরা লাইন বাই লাইন দেখে যাও। রোদে দগ্ধ হয়ে চলেছে উদ্ভিদ, পেয়েছো নিশ্চয়ই? দেখো রোদে দগ্ধ হয়ে চলেছে উদ্ভিদ, কিসে দগ্ধ হয়ে চলেছে? রোদে দগ্ধ মানে কি পুড়ে যাওয়া, তাই তো? কারা পুড়ে যাচ্ছে? উদ্ভিদেরা। তাহলে কি বলছে? রোদে দগ্ধ হয়ে চলেছে উদ্ভিদ। তাহলে রোদে মানে প্রচণ্ড রোদে পুড়ে যাচ্ছে কারা? উদ্ভিদেরা। মাটিতে ফাটল ধরেছে, মাটিতে কি ধরেছে? ফাটল ধরেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন কালের কথা বলা হয়েছে। তোমরা ধরো এটা কোনো গরম কালের কথা, তাই তো? তখনই প্রচণ্ড গরম হয়ে যায়, তাপ প্রচণ্ড হয়, যার ফলে কি হয়, চারিদিকে একটা ঝলসানো পরিবেশ সৃষ্টি হয়, তাই তো? কি হয় চারিদিকে, কি হয়, প্রচণ্ড তাপ হয়। মাটিতে কি ধরেছে? ফাটল ধরেছে। গাছেরা, গাছেদের কি অবস্থা হয়েছে? পুড়ে যাচ্ছে সেই রকম। তারপরে লাইনে দেখো আছে, ঝড় জল হয় না কতদিন। তাহলে ঝড়ও হয়নি, জলও হয়নি অনেক দিন, মানে কতদিন জল ঝড় হয়নি। তারপরে দেখো আছে, চারিদিকে এক অদ্ভুত পরিবেশ। তাহলে চারিদিকে কি পরিবেশ সৃষ্টি হয়েছে? একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা গরমে ঝলসানো পরিবেশ, তাই তো? যার ফলে কি হচ্ছে, মাটিতে ফাটল ধরেছে, উদ্ভিদেরা কি হচ্ছে, পুড়ে যাচ্ছে। তাহলে সেই রকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন আরো কদিন চললে বেঁচে থাকায় দায় হবে। কি বলছে? এমন ভাবে যদি আরো কতদিন, মানে আরো কয়েকদিন চলে, দিনের পর দিন চলে যায়, তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকাটা কি হবে? অসম্ভব হয়ে যাবে, তাই তো? এভাবে এইরকম এত তাপে, এত গরমে আমরা থাকতে পারবো না, যার ফলে কি বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম। এইরকমভাবে দিন কাটলে আমাদের কি হবে? বেঁচে থাকা দায় হবে। জ্ঞান বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে, তবু মানুষ প্রয়োজনে সময় বুদ্ধি খরচ করে আকাশ থেকে জল নামাতে পারে না। মানে কি জ্ঞান বিজ্ঞান, মানে মানুষের যে জ্ঞান, মানুষের যে বুদ্ধি আর বিজ্ঞানের যে উন্নতি, অগ্রগতি, মানে কি বিজ্ঞান যে এতটা এগিয়ে গিয়েছে, এতটা উন্নত হয়েছে, যার ফলে কি তার একটা কি মানুষের বুদ্ধি প্রয়োজন, প্রয়োজনে মানুষের বুদ্ধিটা খরচ করে কোনো একটা কিছু আবিষ্কার করলে কি হচ্ছে, আকাশ থেকে জল নামাতে পারা যাবে, তাই তো? সেটাই বলছে। তাহলে তবু মানুষ প্রয়োজনে সময় বুদ্ধি খরচ করে আকাশ থেকে জল নামাতে পারে না। তাহলে মানুষ তার প্রয়োজনে বুদ্ধিটা কি খরচ করে আকাশ থেকে জল নামাতে পারে না। যে বিজ্ঞান, মানে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি হয়েছে যে মানুষ তার প্রয়োজনে বুদ্ধি খরচ করে আকাশ থেকে জল নামাতে পারছে না। তারপরে দেখো আছে, যদি বিজ্ঞানীরা এমন পারতেন, কি বলছে, যদি বিজ্ঞানীরা এমন পারতেন, কারণ বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে, তাই তো? তাদের পক্ষে কি কোনো যন্ত্র আবিষ্কার করা অসম্ভব নয়। সেই রকম যদি তারা এমন একটা কোনো যন্ত্র আবিষ্কার করতে পারতো, তবে ভীষণ ভালো হতো। যদি এরকম একটা পরিস্থিতিতে কোনো একটা যন্ত্র যদি আবিষ্কার হতো, তাহলে কি খুব ভালো হতো, যার ফলে কি হতো, মানুষ প্রয়োজনে বৃষ্টি নামাতে পারতো, তাই তো? নিজের প্রয়োজনে কি করতো, আকাশ থেকে বৃষ্টি নামাতে পারতো, নিজেদের কাজে লাগাতে পারতো সময় মতো। সেটাই বলছে যে যদি বিজ্ঞানীরা এমনটা পারতেন, যদি বিজ্ঞানীরা কোনো একটা কিছু আবিষ্কার করতে পারতো, তবে ভীষণ ভালো হতো, তবে কি একটা ভীষণ ভালো হতো। দেশ দেশের বাইরে তাদের খ্যাতি প্রসিদ্ধি ছড়িয়ে পড়তো। তাহলে দেশ এবং দেশের বাইরে বলতে বিদেশ, তাই তো? দেশের বাইরে মানেই বিদেশ, আমরা জানি দেশ বলতে আমরা যেখানে বসবাস করছি। তাহলে দেশ আর দেশের বাইরে তাদের খ্যাতি প্রসিদ্ধি ছড়িয়ে পড়তো। বিজ্ঞানীরা যদি কোনো একটা যন্ত্র বা কোনো জিনিস একটা আবিষ্কার করে, সেটা কি হয়, দেশ বা দেশের বাইরে ছড়িয়ে পড়ে, তার নাম, তার খ্যাতি প্রসিদ্ধি সব কিছু কি ছড়িয়ে পড়ে। হয়তো এটা আমার উদ্ভট্ট ভাবনা, কি বলছে, হয়তো এটা আমার একটা উদ্ভট্ট ভাবনা, বলছে হয়তো এরকম একটা আমার কোনো আচমকা, মানে কোনো একটা নিয়ে পরিকল্পনা, মানে কোনো একটা নিয়ে ভাবনা আর কি। তাহলে উদ্ভট্ট ভাবনা,
বলছে এইগুলো আমার মন মরা মানে মন গোড়া ভাবনা, প্রকৃতির রহস্যময়। তাহলে প্রকৃতি কি রহস্যময়? প্রকৃতি এমন কিছু করতে পারে না যেটা কি আমাদের কি জানার মানে জানারও বাইরে, তাই তো? তাহলে প্রকৃতি অনেক কিছুই করতে পারে। রহস্য উদ্ঘাটন সহজ নয়। কার রহস্য উদ্ঘাটন সহজ নয়? প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা এতটা সহজ নয়। তা তোমরা দেখো কি বলছে, প্রকৃতি রহস্যময়, ওর রহস্য মানে রহস্য উদ্ঘাটন করা কি সহজ নয়। কার রহস্য উদ্ঘাটন করা সহজ নয়? প্রকৃতি। তারপরে লাইনে দেখো, গাছপালা শুকিয়ে গেলে আর বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে না। তাহলে গাছপালা যদি শুকিয়ে যায় এরকম গরমে, প্রচণ্ড গরমে যদি গাছপালা শুকিয়ে যায় তাহলে কি হবে, আমরা বিশুদ্ধ বাতাসটা পাবো না। গাছপালা যদি নষ্ট হয়ে যায়, তাই তো, তাহলে আমরা বিশুদ্ধ বাতাস কি পাবো না। আমরা আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, আমাদের বেঁচে থাকার জন্য যে আমরা অক্সিজেন গ্রহণ করি, সেটা আমরা কোথা থেকে পাই? এ উদ্ভিদ থেকে পাই, তাই তো, এই গাছপালা থেকে আমরা পাই, এ প্রকৃতি থেকে পাই, যেটা আমাদের কি বেঁচে থাকার জন্য কি অত্যন্ত জরুরি। সেই গাছপালা যদি শুকিয়ে যায়, গাছপালা যদি মরে যায়, তাহলে আমরা বিশুদ্ধ বাতাসটা পাবো না, যার ফলে কি আমাদের বেঁচে থাকাটা অসম্ভব হয়ে পড়বে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কাজের কাজ তেমন হয় না। তাহলে প্রকৃতির সাথে যুদ্ধ করে কাজের কাজ তেমন হয় না। আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবো না। কেন পারবো না? কারণ কি আমাদের এতটা ক্ষমতা নেই যে আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করব। সে চাইলে যখন খুশি বৃষ্টি নামাতে পারে, তাই তো, ঝড় জল সেই একমাত্র করতে পারে, আমরা চাইলে সেটা পারি না। কেন পারি না? কারণ প্রকৃতির সাথে কি আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কাজের কাজ তেমন হবে না, ক্ষতিই হবে। এই বললাম, প্রকৃতির সাথে প্রকৃতির সঙ্গে আমরা যদি যুদ্ধ করি, আমাদের কি বরং ক্ষতিই হবে, আমাদের কোনো কি আমরা কোনো ফল লাভ করতে পারবো না। তাই প্রকৃতির সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলাই আমাদের উচিত। তাহলে প্রকৃতির সঙ্গে তারতম্য তাল মিলিয়ে চলাটাই আমাদের কি একদম উচিত। প্রকৃতিই পারবে একমাত্র কি বৃষ্টি করাতে, বৃষ্টি নামাতে, তাই তো, যার ফলে মাটি ভিজে যাবে, গাছপালা আবার জন্ম নেবে, উদ্ভিদ কি তার আগের মতো আকার ফিরে পাবে, সেই রকম আমরা কি বিশুদ্ধ বাতাসটা পাবো, তাই তো, আমরা আমাদের জীবন ধারণ ভালোভাবে করতে পারবো, সেই রকম। তাহলে প্রকৃতির সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলাই আমাদের উচিত। প্রকৃতির সাথে তারতম্য বজায় রেখে আমাদের চলাটাই ভালো। তোমরা নিশ্চয় বুঝতে পারলে। আর একবার পড়াচ্ছি, দেখো, রোদে দগ্ধ হয়ে চলেছে উদ্ভিদ, একটু আগে বলেছি, তাহলে রোদে দগ্ধ হয়ে চলেছে উদ্ভিদ, মাটিতে ফাটল ধরেছে, মাটিতে কি ধরেছে, ফাটল ধরেছে, ঝড় জল হয় না কতদিন, জল ঝড় কোনো কি অনেক দিন হয়নি, চারিদিকে এক অদ্ভুত পরিবেশ, চারিদিকে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন করে বলছে এমন আরও কদিন চললে বেঁচে থাকায় দায় হবে। তাহলে এইভাবে যদি আমাদের দিন কাটতে থাকে, তাহলে কি আমরা বেঁচে থাকা আমাদের জন্য কি কী হবে, দায় হয়ে পড়বে, বেঁচে থাকা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে পড়বে, সেটাই বলেছে। জ্ঞান বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে, তবু মানুষ প্রয়োজনে সময় বুদ্ধি খরচ করে আকাশ থেকে জল নামাতে পারে না। কি বলছে, জ্ঞান বিজ্ঞানের এতটা উন্নত হয়েছে, মানে অগ্রগতি মানে এত এগিয়ে চলেছে, যে মানুষ তার প্রয়োজনে মানে আমরা তার প্রয়োজনে কি কোনো বুদ্ধি খরচ করে কি করতে পারি না, আকাশ থেকে জল নামাতে পারি না, কারণ সেই ক্ষমতা কি আমাদের নেই। যদি বিজ্ঞানীরা এমনটা পারতেন, বলছে বিজ্ঞানীরা তো অনেক কিছুই আবিষ্কার করতে পারে, তাহলে যদি বিজ্ঞানীরা এটাও আবিষ্কার করতে পারতো যে যখন খুশি আকাশ থেকে জল নামানো কি যেতে পারে সেটা, তাহলে যদি বিজ্ঞানীরা এমনটা পারতেন তবে ভীষণ ভালো হতো। তাহলে কি ভীষণ ভালো হতো, দেশ দেশের বাইরে তাদের খ্যাতি প্রসিদ্ধি ছড়িয়ে পড়তো। তাহলে কি হতো, দেশ এবং দেশের বাইরে তাদের কি খ্যাতিটা ছড়িয়ে পড়তো। হয়তো এটা আমার উদ্ভট ভাবনা। প্রকৃতি রহস্যময়, একটু আগে বললাম প্রকৃতি রহস্যময়, রহস্য উদ্ঘাটন সহজ নয়, প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা এতটা সহজ নয়, মানে সহজ কাজ নয়। গাছপালা শুকিয়ে গেলে আর বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে না। তাহলে গাছপালা শুকিয়ে গেলে কী হবে না, বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে না। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কাজের কাজ তেমন হয় না।
ফলে প্রকৃতির সাথে যুদ্ধ করেও কাজের কাজ তেমন কিছু হয় না, বরং কী হবে, ক্ষতি হবে। তাহলে ক্ষতি হয়, ফলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কাজের কাজ তেমন হয় না, ক্ষতি হয়। তাই প্রকৃতির সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলাই আমাদের উচিত। তাহলে প্রকৃতির সঙ্গে তারতম্য বজায় রেখে আমাদের চলাই কি উচিত। তোমরা এটা ভালো করে পড়বে, বারবার পড়বে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? আজকে এইটুকু, ব্যাস।